প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা আজকের ভিডিওতে আলোচনা করব এসএসসি 2021 সনের পরীক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞানের সিলেবাস নিয়ে আজকে আমাদের আলোচনা শুরুতেই আমরা জানি যে পদার্থবিজ্ঞানে মাত্র 5টি অধ্যায় দেয়া হয়েছে বলা যায় যে মোট সিলেবাসের মাত্র 30-35% আসলে দেয়া হয়েছে এই সংক্ষিপ্ত সিলেবাসের উপরেই কিন্তু তোমাদের এসএসসি 2021 সনের যে পরীক্ষা সেটি অনুষ্ঠিত হবে তো আমরা যদি একটু দেখি যে আমাদের এই সিলেবাসের প্রথম অধ্যায়ে কি দেওয়া আছে প্রথম অধ্যায়ে আমরা যদি বিষয়বস্তুগুলো দেখি সেখানে কিন্তু বলা আছে 1.6 এ পরিমাপের যন্ত্রপাতি এবং স্কেল এবং পরিমাপের ত্রুটি এবং নির্ভুলতা আমরা জানি যে এই প্রথম অধ্যায়ে কিন্তু আরো অনেক পাঠ ছিল আমাদের পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশ পদার্থবিজ্ঞানের আদি পর্ব বা বর্তমান পর্ব এই ধরনের নানা ইতিহাস কিন্তু সেখানে ছিল যে বৈজ্ঞানিক প্রতীক ও সংকেত লেখার নিয়মাবলী মাত্রা সহ আরো অনেক প্রয়োজনীয় বিষয়বস্তুগুলো ছিল কিন্তু সেগুলো কিন্তু আসলে বাদ দিয়ে দেওয়া হয়েছে মূলত প্রথম অধ্যায় থেকে যে অংশটুকু শুধু রাখা হয়েছে সেটা হচ্ছে পরিমাপের যন্ত্রপাতি আর পরিমাপের যন্ত্রপাতিতে আমরা জানি যে আমাদের আছে হচ্ছে ভার্নিয়ার স্কেল স্লাইড ক্যালিপার্স স্ক্রু গজ এবং ব্যালেন্স বা ভর এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের আসলে আলোচনা করতে হবে বা এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের আসলে পড়তে হবে দ্বিতীয়তে আছে পরিমাপের ত্রুটি এবং নির্ভুলতা এই অংশটাতে কিন্তু কিছু গাণিতিক বিষয় কিন্তু আমাদের এখানে জড়িত যেমন ধরো তোমাদের বইয়ে কিন্তু খুব সুন্দরভাবে চূড়ান্ত ত্রুটি আপেক্ষিক ত্রুটি বা শতকরা ত্রুটির যে গাণিতিক ব্যাখ্যাগুলো আছে এই গাণিতিক ব্যাখ্যাগুলো কিন্তু খুবই মনোযোগ দিয়ে কিন্তু তোমাদের পড়তে হবে কারণ এই অংশটুকু শুধুমাত্র নির্বাচন করা হয়েছে প্রথম অধ্যায়ের বেলায় এবার আমরা দ্বিতীয় অধ্যায়ে যদি দেখি যে দ্বিতীয় অধ্যায়ে মোটামুটি 2.1 থেকে 2.8 পর্যন্ত যে বিষয়বস্তুগুলো দেওয়া আছে সেই বিষয়বস্তুগুলো সবই মোটামুটি এখানে আছে সেখানে স্থিতি গতি বিভিন্ন প্রকার গতি স্কেলার ভেক্টরাশি সরণ দূরত্ব দ্রুতিবেগ ত্বরণ মন্দন এবং গতির আমরা জানি 4টি সমীকরণ এবং পরস্পর পরন্ত বস্তুর যে সমীকরণ এই বিষয়গুলো নিয়েও কিন্তু এখানে আলোচনা করতে হবে এক কথায় বলতে গেলে যে দ্বিতীয় অধ্যায়ে বাদ দেওয়ার মতো আসলে কিছু নেই এ টু জেড তোমাকে দ্বিতীয় অধ্যায় ভালোভাবে পড়তে হবে সাথে গাণিতিক ব্যাখ্যাটা কিন্তু খুব গুরুত্ব দিয়ে কিন্তু পড়তে হবে এরপরে তৃতীয় অধ্যায়টা কিন্তু সংক্ষিপ্ত সিলেবাসে কিন্তু একদমই বাদ দিয়ে দেওয়া হয়েছে এরপরে যদি আমরা আসি যে চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা শক্তি এবং এখানেও কিন্তু মোটামুটি বলা যায় যে কাজ ক্ষমতা শক্তির সম্পূর্ণ চ্যাপ্টারটাই কিন্তু দেওয়া আছে এর অভ্যন্তরে কোনো কিছু কিন্তু আসলে বাদ দেওয়া কিন্তু হয়নি তো এই কারণে কাজ ক্ষমতা শক্তি কিন্তু তোমাদের একটু বেশ গুরুত্ব দিয়ে কিন্তু পড়তে হবে এখানে আমি যদি দেখি মার্কিং করার অংশটাতে যদি তোমরা একটু দেখো যে এখানে বিষয়বস্তুর অংশে কিন্তু সেই কাজ ক্ষমতা শক্তি বিভব শক্তি গতি শক্তি শক্তি নিত্যতা সূত্র এবং রূপান্তর কর্মদক্ষতা সকল বিষয় কিন্তু এখানে দেওয়া হয়েছে অর্থাৎ চতুর্থ অধ্যায়ে বাদ দেওয়ার মতো কোনো কিছু নাই সেখানে সমস্ত থিওরি এবং গাণিতিক ব্যাখ্যাগুলো কিন্তু তোমাদের গুরুত্ব দিয়ে কিন্তু অনুশীলন করতে হবে এরপরে আমরা চলে যাবো হচ্ছে অষ্টম অধ্যায়ে অষ্টম অধ্যায়ও কিন্তু আসলে বাদ দেওয়ার মতো কোনো কিছুই নাই একদম অধ্যায় শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের কিন্তু মনোযোগ দিয়ে কিন্তু পড়তে হবে আমরা জানি যে আমাদের এই চ্যাপ্টারটাতে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে যেমন আমরা যদি বলি যে আলোর প্রকৃতি প্রতিফলন প্রতিফলনের বৈশিষ্ট্য এবং এখানে মসৃণ প্রতিফলন কোনটা অমসৃণ প্রতিফলন কোনটা বা আয়না বা গোলীয় দর্পণ বা ধরো সমতল দর্পণ এই বিষয়গুলো নিয়ে কিন্তু বিবর্তন একদম প্রত্যেকটি পয়েন্টেই কিন্তু এই বিষয়বস্তুর প্রত্যেকটি পয়েন্টেই কিন্তু স্পষ্ট করে জ্ঞান কিন্তু অর্জন করতে হবে আমরা যদি সমতল দর্পণের দিকে দেখি এই সমতল দর্পণের কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য আছে যে সমতল দর্পণের লক্ষ্যবস্তু ঠিক যতটা সামনে থাকে বিম্ব ঠিক ততটা পেছনে থাকে কোন সমতল দর্পণকে থিটা কোণে ঘোরানো হলে প্রতিফলিত কোণ 2 থিটা কোণে ঘুরে যায় তারপরে হচ্ছে একটা সমতল দর্পণের সামনে একটা পূর্ণ বিম্ব দেখতে হলে মানে আয়নার সামনে যদি একটা মানুষের পূর্ণ বিম্ব দেখতে হয় তাহলে বিম্বের দৈর্ঘ্যটা দর্শকের উচ্চতা কি হতে হয় অর্ধেক হতে হয় এই ধরনের গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের কিন্তু পড়তে হবে এবং তোমাদের বইয়েও কিন্তু এই সমস্ত বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ টাস্ক কিন্তু দেওয়া আছে
এরপরে আমরা যদি একটু গোলীয় দর্পণে দেখি, গোলীয় দর্পণও কিন্তু আমাদের খুব গুরুত্ব দিয়ে কিন্তু আসলে পড়তে হবে। গোলীয় দর্পণে এখানে আমরা জানি যে অবতল দর্পণ এবং হচ্ছে সমতল, অবতল দর্পণ এবং হচ্ছে উত্তলকি দর্পণ, এবং এখানে কিন্তু দেখা যায় একটা সমীকরণ আছে প্রতিপাদন যে এফ সমান সমান আর বাই টু, এই সমীকরণটা কিন্তু আমাদের পড়তে হবে। এবং এই গোলীয় দর্পণের ক্ষেত্রে দেখা যায় যে বিম্বের বিভিন্ন বিভিন্ন অবস্থানের জন্য বা লক্ষ্যবস্তু বিভিন্ন অবস্থানের জন্য বিম্বের অবস্থানগুলো কিন্তু কি হয় বিভিন্ন হয়, এবং এগুলোর কিন্তু ব্যাখ্যাগুলো তোমাদের গুরুত্ব দিয়ে কিন্তু দেখতে হবে। এরপরে আমরা একটু আলোচনা করব হচ্ছে একাদশ অধ্যায় নিয়ে। একাদশ অধ্যায় আসলে বাদ দেওয়ার আসলে তেমন কোনো কিছুই নাই, একদম শুরু থেকেই অধ্যায় শুরু থেকেই শেষ পর্যন্ত আসলে পড়তে হবে। তারপরে যদি আমরা এই অধ্যায়ের একটা সামারি দেখি যে এখানে আমরা জানি যে সমান্তরাল রোধ এবং শ্রেণীর তুল্য রোধ, এই রোধগুলো নিয়ে কিন্তু আমাদের আলোচনা করতে হবে, এবং এখানে কিন্তু বেশ গাণিতিক ব্যাখ্যামূলক কিন্তু বিষয় আছে যেগুলো নিয়ে পড়াশোনা করাটা খুব বেশি প্রয়োজন। এই অংশটা যদি আমরা দেখি যে বর্তনী বা সার্কিট, তুল্য রোধ শ্রেণী বর্তনী বা তুল্য রোধ হচ্ছে সমান্তরাল রোধ যেটা আছে বা শ্রেণী রোধ, এই বিষয়গুলো কিন্তু আমাদের আলোচনা করতে হবে। বাসাবাড়িতে বিদ্যুৎ বিলের যে হিসেবগুলো আছে এই গাণিতিক ব্যাখ্যাগুলো কিন্তু আমাদের খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় যে ফিজিক্সের যে অতি সংক্ষিপ্ত যে সিলেবাস, এই সিলেবাসে শুধু এই প্রথম অধ্যায়টাতেই একটু শর্ট করে দেওয়া আছে, আর বাকি যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলো কিন্তু একদম অধ্যায় শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে কিন্তু পড়তে হবে। তোমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেতে হলে অবশ্যই এই বিষয়বস্তুগুলোকে ধরে ধরে বা পয়েন্ট টু পয়েন্ট করে কিন্তু তোমাদের প্রিপারেশন নিতে হবে, এবং সেই সাথে গাণিতিক ব্যাখ্যাগুলোকেও তোমাদের অর্জন করতে হবে। সর্বশেষ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের ব্যবহারিক অংশ। আমরা জানি যে ব্যবহারিক অংশে আমাদের 25 নম্বর, তো সেখানে মাত্র 3টি ব্যবহারিক তোমাদের দেওয়া হয়েছে, তার ভিতরে প্রথম অধ্যায় থেকে দেওয়া হয়েছে 2টি এবং দ্বিতীয় অধ্যায় থেকে দেওয়া হয়েছে 1টি, এবং আমার বিশ্বাস যে অধিকাংশ শিক্ষার্থীরা এই 3টি ব্যবহারিক ইতিমধ্যে করে ফেলেছ, এবং এটা ক্লাস 9-এ যখন তোমরা ছিলে তখনই আসলে এগুলো করানো হয়ে গেছে। তো আমরা 1 এবং 2 যদি দেখি তাহলে দেখব স্লাইড ক্যালিপার্স দিয়ে বস্তুর দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা মেপে ক্ষেত্রফল বা আয়তন নির্ণয় করা, বা স্ক্রু গজ দিয়ে বেলানাকার কোনো বস্তুর দৈর্ঘ্য এবং ব্যাস মেপে প্রস্থছেদের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করা, এই দুটো কিন্তু প্রথম অধ্যায় থেকে আমরা করবো। আর দ্বিতীয় অধ্যায়ে আরেকটা ব্যবহারিক দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ঢালু তলের ওপর পড়তে থাকা বস্তুর গড় দ্রুতি নির্ণয় করা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই ছিল আজকের ফিজিক্সের সিলেবাস নিয়ে আলোচনা। আশা করব যে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের জন্য এই অতি সংক্ষিপ্ত সিলেবাসের প্রত্যেকটি পয়েন্ট খুব গুরুত্ব সহকারে পড়বে, এবং এর সঙ্গে সংশ্লিষ্ট যে গাণিতিক ব্যাখ্যাগুলো আছে সেই গাণিতিক ব্যাখ্যাগুলো কিন্তু অবশ্যই তোমাদের দক্ষতা অর্জন করতে হবে। তো সবার প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি, ধন্যবাদ।